নবীকে বাংলার জমিনে গালিগালাজ করা হয়, আমার নবীর অপমান করা হয়, আমার নবীর চরিত্র নিয়ে ব্যঙ্গ করা হয়, নবীর মাদ্রাসাকে দুনিয়ার থেকে দুলিসাত করে দেওয়ার প্রচেষ্টা করা হয়, তোমার ভিতরে আগুন জ্বলে না, তুমি ময়দানে ছুটে আসতে পারো না, তোমার বজ্রকণ্ঠ হতে পারে না, তোমার মতো বেঈমান মুনাফেক উম্মতের জন্য আমার নবী কখনো সুপারিশ করতে পারে না, ঠিক কিনা বলে? একজন ইমানদারের গায়ে হাত তোলে আমরা দীপ্ত শপথ করব ওদের হাত ভেঙে দিতে, এবার আর প্রতিরোধ নয়, এবার হবে প্রতিশোধ। কারা কারা তৈরি আছেন? আর নয় প্রতিরোধ, এবার হবে প্রতিশোধ, ঠিক কিনা বলেন? জোরে কথা বলেন, ঠিক কিনা? আসসালামু আলাইকুম, আল কারিমে স্বাগত। কারোর বিরুদ্ধে কোন বক্তব্য দেওয়ার জন্য আমি ট্যাক্স নিয়ে বসি নাই, বাস্তব সত্য কথা বলেন। আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, রসুলপুর কন, চরমোনাই কন, মাগুরা কন, সরচি কন, জামাত ইসলাম বলেন, কোন নেতাকে কিয়ামতের ময়দানে আমার সুপারিশ কাজে লাগবে? হয় কথা বলেন না, কোন কাজে লাগবে? যেই রসুলের সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, যেই রসুলের পারমিশন ছাড়া জান্নাতের কোনো গ্রাম পাওয়া যাবে না, সেই নবীর চরিত্র নিয়ে যারা ব্যঙ্গ করে তার প্রতিবাদ করলে যদি আমাদের শহীদ হতে হয়, জীবন দিতে হয়, এক সাগর রক্ত দিতে হয়, তবুও দিতে পারি, নবীর ইজ্জত দিনে চিনিমেনি খেলতে বাংলার জমিনে দিয়ে হবে না, হবে না, হবে না, ঠিক কিনা বলেন? নবীকে বাংলার জমিনে গালিগালাজ করা হয়, আমার নবীর অপমান করা হয়, আমার নবীর চরিত্র নিয়ে ব্যঙ্গ করা হয়, নবীর মাদ্রাসাকে দুনিয়ার থেকে দুলিসাত করে দেওয়ার প্রচেষ্টা করা হয়, তোমার ভিতরে আগুন জ্বলে না, তুমি ময়দানে ছুটে আসতে পারো না, তোমার বজ্রকণ্ঠ হতে পারে না, তোমার মতো বেঈমান মুনাফেক উম্মতের জন্য আমার নবী কখনো সুপারিশ করতে পারে না, ঠিক কিনা বলেন? জোরে কথা বলেন, ঠিক কিনা? আর নবীর মহব্বত, নবীর ভালোবাসায় সামনে আসছে রবিউল আউয়াল মাস, দেখবেন আমার দেশের কয়েকটা ভণ্ড বদমাইশ আছে, এক নম্বর তাহিরি, দুই নম্বরে এনায়েতুল্লাহ গাবগাছি, তারপরে আছে তুফাজ্জুল হাসান বাটপাড়ি, আর একটা আছে কি জানো, গিয়াসউদ্দিন, কি গিয়াসউদ্দিন তাহিরি আছে না? এই লম্পটগুলো গোটা বাংলার মানুষ শহীদ হয়, সারা দেশের কওমি উলামায়ে কেরাম, জামাতে ইসলাম, চরমোনাই, রসুলপুর সব উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দিয়েছে, এই বাটপাড়গুলো গর্তের ভিতরে মুখ লুকিয়েছে, ঠিক কিনা বলেন? ইরা ইমানদার না, ইরা নবীর বন্ধু না, এই বদমাইশগুলোই হলো নবীর শত্রু, ঠিক কিনা বলেন? বাংলার জমিনে যেখানে পাওয়া যাবে এই তাহিরিয়ার গাবগাছকে ঝাঁটা পিটা করব, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ও বন্ধুগণ, রাগ করেছেন আপনারা? আমার রসুলের ব্যঙ্গ করে কথা বলবে আর আমি মুসলমান সহ্য করবো, এটা কোনো ইমানদার করতে পারে না। শেখ চরমোনাই বলেছে ময়দানে আসেন, যুদ্ধ করব, জিহাদ করব, কিন্তু পিছন দরজে যে কাপুরুষের মতো নয়, চিৎকার করে বলেন, ঠিক কিনা? আল্লামা তারেক মনোয়ারে বক্তব্য কাল শুনেছে যে আসেন ময়দানে, মঞ্চে আসুন, আমরা জীবন বাজি রাখবো, যুদ্ধ করবো, শহীদি তামান্না গ্রহণ করবো, নবীর ইজ্জত নিয়ে সিনেমিনি খেলতে দেওয়া হবে না। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি বি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রাসূল বলেছেন, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের জীবন, তোমাদের সম্পদ, তোমাদের ধন দৌলতের থেকে, জীবনের থেকে আমি রাসূলকে ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। আমি জানতে চাই এই মুহূর্তে আমার জীবনের থেকে প্রত্যেকের জীবনের দিকে তাকান, আমার জীবনের থেকে
থেকে, আপনার সম্পদের থেকে, আপনার গাড়ি বাড়ির থেকে, কে কে আমার রসুলকে জীবনের থেকেও ভালোবাসতে পারি? শুধু মুসলমানেরা, কোন মুনাফিক নয়, মুমিনের হাত জায়গায় বলেন আল্লাহু আকবার, আরবের আল্লাহু আকবার। বন্ধুগণ হাত নামান, আমার রসুলের আদর্শ বাস্তবায়ন করতে গেলে আপনার চিন্তা, আপনার ভোট, আপনার সমর্থন ইসলামের বিপক্ষে যাবে না পক্ষে যাবে? জোরে কথা বলেন, 30 তারিখে পক্ষে দিয়েছেন না বিপক্ষে দিয়েছেন? কোন পক্ষে যায়নি। এক একজন কয়টা করে ঝাড়েছেন? লাগেনি। এই জাতীয় গজব, হাজির শেখ ভাই যে কারা কারা ছয়টা মারাছেন হাত উঁচু করেন, 100টা 200টা ঝাড়াছেন হাত উঁচু, আছে না এরকম মাল? আছে না? কথা বলেন আছে কিনা? শোনেন, জাতীয়ভাবে যখন মিথ্যা কথা বলা হয়, জাতীয়ভাবে জাতির ঘরে যখন কোন জুলুমান নির্যাতন চাপিয়ে দেওয়া হয়, তখন আমার আল্লাহ জাতীয় গজব দিয়ে ধ্বংস করে দেন। ভোট চুরি করে আবার জাতীয়ভাবে মিথ্যা কথা বলা হয়, 100 ভাগ সঠিক, আমার আল্লাহ বলে নমরুদের ডেঙ্গুর মশা দিয়ে আমি ওদের জুতো পিঠা করে সাইজ করে দেবো, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক চেয়ার দেন, চেয়ারের মানেই কিন্তু সম্মানের চেয়ার হয় না, যে থাকে যখন চেয়ারে সে থাকে গিয়ারে, যেন আমি আছি। কিন্তু এটাও জেনে রাখেন, চেয়ারে থাকা অবস্থায় নমরুদকে জুতা পিঠা করে দুনিয়ার থেকে বিদায় করা হয়েছে, ঠিক কিনা বলেন? ক্ষমতার শীর্ষে থাকা অবস্থায় বুশের গালে জুতার বাড়ি পড়েছে, ঠিক কিনা বলেন? সুতরাং আজকে যারা ক্ষমতাসীন, যদি ইসলামের বিপক্ষে অবস্থান নেন, ভালো করে শোনেন, কোরআনের বিপক্ষে অবস্থান নেন, আরামদের বিপক্ষে অবস্থান নেন, চেয়ারে থাকা অবস্থায় জনতার জুতার বাড়িতে আপনাদের মাথার ঘিলু একটা অস্ত থাকবে না, ঠিক কিনা বলেন? জোরে কথা বলেন, জোরে কথা বলেন। আমি মুনাফিকের আওয়াজ শুনতে চাই না, মুমিনের আওয়াজ শুনতে চাই, আল্লাহু আকবার বলেন। আমাদের কারোর সাথে দুশ্মনী নাই, আমার নবীর ইজ্জত নিয়ে সিনেমিনি খেললে তাদের সাথে কোনো আপোষ নাই। আরবার ভোট চুরি করেন, আবার ক্ষমতায় আসেন, দুঃখ নাই, কিন্তু আমার নবীর ইজ্জত নিয়ে সিনেমিনি খেললে আমরা তাদের ক্ষমা করতে পারবো না, ঠিক কিনা বলেন? কারা কারা তৈরি এই পক্ষে চিৎকার করে বলেন আল্লাহু আকবার বলেন। নবীর ইজ্জত রক্ষায় যদি শহীদে মৃত্যুবরণ করা লাগে, সর্বপ্রথম আমি তৈরি, কারা কারা তৈরি? আল্লাহু আকবার বলে জানিয়ে দেন, আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ আমার, সুতরাং আপনি জাতীয়ভাবে ভোট চুরির পক্ষে সমর্থন দেওয়ার কারণে বাংলাদেশে ক্যাসিনোর হার বেড়েছে, কথা বলেন, কথা বলেন, খুন খারাপই বেড়েছে, পুলিশের কিছু অতি উৎসাহী জানোয়ারের বাচ্চারা, আমার এখানে পুলিশ কর্মকর্তা আছে, আমার থানার আতিয়ার ভাই, সোনার মানুষ, সুবহানাল্লাহ, আদর্শ নবী প্রেমী, অথচ আমার দেশের টাকায় চাকরি করে, আমার ট্যাক্সের টাকায় ওর বেতন হয়, ওরা আমাদের গোলাম, আমরা ওদের মনিব, ঠিক কিনা বলেন? গোলাম গোলামের ভাষায় কথা বলবে, গোলাম গোলামের মতো আচরণ করবে, গোলাম যদি মনিবের মতো আবার একজন জনতার উপর গুলি চালায়, একজন ইমানদারের গায়ে হাত তোলে, আমরা দীপ্ত শপথ করব ওদের হাত ভেঙে দিতে, এবার আর প্রতিরোধ নয়, এবার হবে প্রতিশোধ। কারা কারা তৈরি আছেন? আর নয় প্রতিরোধ, এবার হবে প্রতিশোধ, ঠিক কিনা বলেন? জোরে কথা বলেন, ঠিক কিনা? Hey there. Subscribe to my channel. And also press this bell icon. So you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.